নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী সাইমানুর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানের বিরুদ্ধে অস্ত্র আইনে করা মামলার রায় ঘোষণা করা হবে আগামী বারোই অক্টোবর রাষ্ট্র ও আসামি পক্ষে যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস এদিন ঠিক করেন ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আবু বলেন আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছেন তারা রায় আসামিদের সর্বোচ্চ শাস্তির ব্যাপারে আশাবাদী রাষ্ট্রপক্ষের আইনজীবীরা অন্যদিকে আসামি পক্ষের আইনজীবীরা বলছেন তাদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়নি রায়ে তারা খালাস পাবেন